আজকের এই এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, বিশেষ করে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্কতাজ তাজউদ্দিন আহমেদ, আহমেদের সুযোগ্য কন্যা তথা কাপাসিয়া সংসদ সদস্য জনাব সিমিন হোসেন রিমি ম্যাডামকে বাস্তবে দেখতে পেরে। আমি চতুর্থ শ্রেণীতে অনেকগুলো গল্পের বই পড়েছিলাম, তার মধ্যে থেকে নীতিকথার শ্রেষ্ঠ গল্পের 10টি বই পড়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম। আনাড়ির কাণ্ড কারখানার বইগুলো পড়তেও আমার খুব ভালো লেগেছিল। এছাড়াও পড়েছিলাম টুনটুনির বই, শিশু কাহিনী, প্রথম শিকার, এই বইগুলো আমার খুব ভালো লেগেছিল। পঞ্চম শ্রেণী থেকেও আমি অনেকগুলো বই পড়েছিলাম। যাই হোক, করোনা ভাইরাসের কারণে আমাদের আর পরীক্ষা দেওয়া হয়নি আর বাকি বইগুলো পড়া হয়নি। তাও আজকের এই এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আমি বড় হয়ে লেখাপড়া শিখে বঙ্কতাজ তাজউদ্দিন আহমেদের মতো একজন দেশপ্রেমিক হতে চাই এবং জনাব সিমিন হোসেন রিমি ম্যাডামের মতো একজন সফল মানুষ হতে চাই। ধন্যবাদ তাজউদ্দিন আহমেদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনকে, ধন্যবাদ জনাব সিমিন হোসেন রিমি ম্যাডামকে, ধন্যবাদ সবাইকে। কলকাতা সরকারি প্রাথমিক